চীন পাকিস্তানের গুপ্ত শত্রু, পঙ্গপালের গায়ে ফিট করা হচ্ছে মিসাইল, ভারতের মাটিতে তৈরি হচ্ছে কোন ভয়ঙ্কর শিকারি, গান পেতে শত্রুর কথা শুনবে স্পাই, রিপোর্ট ঢুকবে গ্রাউন্ড স্টেশনে, এই খতরনাক অস্ত্রই ইন্ডিয়ান আর্মির তাকত, শুরু দেশ জুড়ে তোলপাড়, কি আছে এদের শরীরে জানেন? মেক টু এর বড় চমক, আল কায়দার জাওয়াহিরি বধের অস্ত্র, উড়ে যাবে ট্যাঙ্ক গোপন ডেরা, ভারতের ত্রাসে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় শত্রু দেশের। শত্রুর কাল, ইন্ডিয়ান আর্মির হাতে আসছে ভয়ঙ্কর হাতিয়ার মারণাস্ত্র। পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে কিলার ড্রোন পাঠাবে ভারত, ভয়ানক চক্র বুহে আটকা পড়বে চীন পাকিস্তান। মার্কিন স্টাইলের ড্রোন তৈরি হচ্ছে ভারতের মাটিতে, সাইজে ছোট কিন্তু পাওয়ার একেবারে দেখার মতো। এই ড্রোনের সাথে ফিট করা থাকবে 10-12 কেজি ওজনের একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যা থেকে ছুটবে আগুনের গোলা। প্রায় 15-20 কিলোমিটার দূরে গিয়ে এই মিসাইল অ্যাটাক করার ক্ষমতা রাখবে, উড়িয়ে দেবে ওয়া ট্যাঙ্ক শত্রু ঘাঁটি। এই কিলার ড্রোনের অ্যাটাক করার স্টাইলই আলাদা। প্রথমে ড্রোনটা শত্রুদের খবর কালেক্ট করবে, তারপর সেটা পাঠিয়ে দেবে গ্রাউন্ড স্টেশনে, এরপর টার্গেটকে নিশানা করবে মিসাইল। ভুলে যাবেন না, হামলা চালিয়ে ফিরে আসবে এই কিলার ড্রোন। এই খতরনাক ড্রোন তৈরির মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মারবে ভারত। আপাতত ভারতে তৈরি হচ্ছে মার্কিন স্টাইলের ছোট এবং মাঝারি সাইজের এই ড্রোন, যা বানাতে খরচ কম অথচ কাজ করবে দুর্ধর্ষ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDO এই ধরনের ঘাতক ড্রোন তৈরি করতে পারে, তবে এবার ইন্ডিয়ান আর্মির মেক টু প্রজেক্টের আওতায় ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে 30-40টা কোম্পানি ভারতে এই ধরনের সশস্ত্র ড্রোন তৈরি করছে। আর্মির প্রয়োজন অনুসারে এই ড্রোন তৈরি করা হবে আগামী দিনেও। প্রাথমিকভাবে 500টা এই ধরনের সশস্ত্র ড্রোন প্রথম দফায় কেনা হবে, তবে কঠিন আবহাওয়ায় বিভিন্ন রকম ভৌগোলিক এলাকায় ব্যবহার করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ড্রোনগুলোকে। মূলত এটা আমেরিকার সশস্ত্র ড্রোন MQ-9 এর আদলে তৈরি করা হচ্ছে। তফাৎ একটাই, মার্কিন ড্রোনগুলোর সাইজে কিছুটা বড়, ভারতের ড্রোনগুলোর সাইজ ছোট। তৈরি ছাড়াও MQ-9B রিপার ড্রোন নিয়ে ভারত মার্কিন ডিল ফাইনাল হয়ে গেছে। MQ-9B মার্কিন স্পেশাল ফোর্সের গর্ব, মনে করিয়ে দিই। 9/11 হামলার মাস্টার মাইন্ড আল জাওয়াহিরিকে নিকেশ করতে আমেরিকা একসময় এই কিলার ড্রোন ব্যবহার করেছিল। একসঙ্গে এক জোড়া হেলবয় মিসাইল ছোড়া হয়েছিল মার্কিন ড্রোন থেকে। গোপন ডেরাতেই জোড়া ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল জঙ্গি আল জাওয়াহিরির। এবার ভারতের মাটিতে তৈরি হচ্ছে সেই ভয়ঙ্কর অস্ত্রই। খুব স্বাভাবিকভাবেই প্রাণ শোকাচ্ছে চীন পাকিস্তানে, তবে গোয়েন্দাদের দাবি বসে নেই ওই দুই দেশ। গোপনে ফের ষড়যন্ত্র শুরু করেছে ইসলামাবাদ। এই ইস্যুতে অস্ত্র বহনকারী ড্রোন দিয়ে পাক সেনাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। আপাতত ইসলামাবাদের হাতে 3টে চীনের তৈরি কাই-হং-4 কম্ব্যাট ড্রোন রয়েছে। মূলত নজরদারি ও বিশেষ ধরনের অভিযানের ক্ষেত্রে এই মানববিহীন ড্রোন ব্যবহার করে থাকে পাক সেনা। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি MQ-9B রিপারের মতো সাফল্যের রেকর্ড নেই চীনের কাই-হং-4 ড্রোনে, সেদিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু এগিয়ে। না, এখানেই শেষ নয়, এর সঙ্গে বিস্ফোরক বহনকারী ড্রোন তৈরির উপরেও জোর দিচ্ছে ভারত। 5 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারবে, তৈরি করা হবে এবার এমন ড্রোন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারির জন্য উপগ্রহ নিয়ন্ত্রিত ড্রোনও ব্যবহার করা হয়। মোদ্দা কথা, ভারত সম্পূর্ণ আটঘাঁট বাঁধছে, সীমান্ত এলাকায় কড়া নজর রাখছে চীনের গতিবিধির উপর। পরিস্থিতি বেগতিক বুঝলেই ভারতের দিকে চোখ তুলে তাকালেই হবে সোজা অ্যাকশন। প্রথম কলকাতা, ব্যুরো।